খালকে মন্ডল টিউটোরিয়ালস মন্ডল টিটোরিয়ালস পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আমরা এই ভিডিও টিউটে একটি ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করছি ওয়ান মিনিট সময় এর মধ্যে আমরা জেনে নেব ছোট্ট একটি বিষয় যা হো এইখানে ওয়ার্ড এবং সেলিবল নিয়ে আলোচনা করছি কতগুলো লিটার মিলে হয় একটি ওয়ার্ড এবং এই ওয়ার্ডকে আমরা উচ্চারণের সুবিধার্থে উচ্চারণের সুবিধার্থে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করি এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বলা হয় সেলিবল অতএব এই সেলিবল অনুসারে আমাদেরকে ওয়ার্ডের উচ্চারণ এবং বানানকে নির্ভুল করতে আমাদের অনেক হেল্প করে থাকে অথবা আমাদের অবশ্যই সকল শিক্ষার্থীরই এই ছেলেবল সম্পর্কে একটু ধারণা থাকা উচিত যেমন আমরা যদি একবারে কোনো ওয়ার্ড উচ্চারণ করতে পারি তাকে এক সেলিবল বলে একটা ছেলেবল যেমন ওল্ড বিগ এখানে একটা সিলেবল স্মল যদি আমরা একাধিক সেলিবল দেখে থাকি তাহলে সেটা হচ্ছে যেমন বিউটিফুল আমরা একটা ওয়ার্ডকে দুইটি অংশে ভাগ করলাম এই ভাগ ক্ষুদ্র অংশটার নামই হচ্ছে কি ছেলি এবং কমফর্টেবল এখন তিনটি ছেলিবল অথবা আমরা এই উচ্চারণের সুবিধার্থে আমরা এই ছেলিবলকে ডাই মনো এবং ট্রাই সারিবল এই তিনটে ছেলে বলে আমরা বিভক্ত করে থাকি অতএব আমাদের সমস্ত শিক্ষার্থীরই এই ছেলে সম্পর্কে ধারণা থাকা উচিত আর ধারণা থাকলেই তাহলেই আমরা যখন কোনো বড় ধরনের ওয়ার্ড উচ্চারণ এবং সেটাকে লিখতে যাব তা অবশ্যই কিন্তু আমাদের নির্ভুল হওয়া সম্ভব